সুজি, টক দই, কালো সর্ষে, কারি পাতা, কাজু, কিশমিশ, নুন, চিনি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, হিং, ফ্রুট সল্ট, টমেটো কেচাপ, গ্রেট করা গাজর, সাদা তেল, জিরে। প্রথমে একটা পাত্রে সুজি, টক দই, চিনি ও নুন ভালো করে মিশিয়ে নিন। এরপর একে একে গ্রেট করা গাজর, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, কাজু, কিশমিশ এই সুজির মিশ্রণে দিয়ে মেশাতে হবে। একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে কারি পাতা, জিরে ও কালো সর্ষের ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে সুজির মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর মাইক্রোওভেন প্রুফ ইডলি মোল্ডে সাদা তেল ব্রাশ করে সুজির মিশ্রণটা ঢেলে অন্য একটা মাইক্রো প্রুফ বাটিতে জল দিয়ে তার উপর ইডলির মোল্ডটা রেখে 6 মিনিটের জন্য বেক করতে হবে। মাইক্রোওভেন থেকে বের করে ইডলিগুলো ডিমোল্ড করে সার্ভিং প্লেটে রেখে টমেটো কেচাপের সাথে সাজিয়ে দিলেই তৈরি হয়ে যাবে মশলা ইডলি। রাধুনি রোজ দুপুর 1:30 এবং বিকেল 5:30